সকাল হতেই দীর্ঘ লাইন হাসপাতালে সরকারি হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে ডাক্তার দেখাতে দূর দূরান্ত থেকে এসেছেন রোগীরা এদের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল তাদের সহায়তার জন্য ঢাকার আটাশটি হাসপাতালে চলছে সমাজসেবা কার্যক্রম ওষুধ ক্রয় ও রোগ নির্ণয়কারী পরীক্ষার খরচ যোগানো সহ আর্থিক সহায়তা দেয়া হয় এসব কেন্দ্রের মাধ্যমে তবে হাসপাতালে আসা বেশিরভাগ মানুষেরই জানা নেই এ কার্যক্রম সম্পর্কে আর যারা জানেন তাদেরও আছে নানা অভিযোগ গরিব মানুষ এখানে আসি যাই বা কারো কোনো রুগী থেকে আমরা এগুলো শুনি নাই বলুন এখানে নাকি সেবা ভূত আছে ওইখান থেকে বলে টাকা দেয় তাহলে আমি আমার একটা টোকেন দেন তাহলে আমি সেবা ভূতেতে যে টাকাটা নেই উনি আমাকে নাই বলতেছে সংশ্লিষ্টরা বলছেন সারা দেশের পাঁচ শতাধিক কেন্দ্রের মাধ্যমে সেবা দেয়া হয় অসচ্ছল রোগীদের তবে এজন্য নেই আলাদা বাজেট বরাদ্দ সরকারি অর্থের অপ্রতুলতা আর জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের মানুষের যে চাহিদাটা আমরা পুরোপুরি ফিল আপ করতে পারতেছি কারণ হচ্ছে একটাই সেটা আমাদের অর্থের যোগানটা কম আমাদের তো ফান্ড তো সীমিত সরকারি হসপিটাল অনেক দরিদ্র পেশেন্ট আসেন আমরা সব তো দিতে পারি না ছাব্বিশটি হসপিটাল দিয়ে আমরা পুরো ব্যাপারটা ঢাকাতে অ্যাড্রেস করতে পারছি না অদূর ভবিষ্যতে আমাদের সকল উপজেলা পর্যায়ে পর্যন্ত এই ইউনিট একবার পূর্ণ পূর্ণাঙ্গ জনবল কাঠামো দিয়েই আমরা অ্যাক্টিভেট করে ফেলতে পারব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল প্রতিবাদ্য হল সমাজের কেউই পিছিয়ে থাকবে না তাই দেশের গরিব এবং অভাবী দুঃস্থ মানুষের জন্য সরকারের এই যে উদ্যোগ তা যদি হয় শুধুই দান খয়রাত এবং জাকাতের উপর নির্ভরশীল তাহলে তার সফলতা নিয়ে প্রশ্ন থেকেই যায় তাই বিশেষজ্ঞ অভিমত গুরুত্ব বিবেচনা করে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে যে তেইশ শতাংশ গভর্নমেন্ট সরকার দিচ্ছেন সেই সরকারের শতাংশটা কোথায় যাচ্ছে কার সেবায় যাচ্ছে আমরা যদি এটিকে দরিদ্র বান্ধব করে তুলতে পারি তাহলে তেইশ শতাংশের ব্যবহার দ্বারা আমি তাকে সাহায্য করছি যদি উভয় মন্ত্রণালয় কাজটি করেন তাহলে একটি এক যৌথ কাঠামো থাকতে হবে দরিদ্রদের সম্মানবোধ বজায় রাখতে তাদের জন্য নেয়া এসব সুবিধা আরও দায়িত্বশীলতার সাথে সবার অগোচরে পৌঁছানোর পরামর্শ তার সাজিদ রাজু সময় সংবাদ ঢাকা